चले रुद्रेंदु शेखर जाना नाट्यरूप वरिष्ठ विभाग के छात्र भाई नाट्य निवेदन चाप बाबा ढाकुरिया लेके दिखता बेस फाका ताई ना हाँ एखनो कंक्रीटे जंगले ढाका पड़े जाएनी आर कि लेकटा जानो ए दमचापा परिवेशे एक झलक ताजा बातास बाबा आमादेर फ्लैट थेके लेकटा तो हाँटा पथ ता रोज सकाले एदिके आसले भालो हय ना बोलो आसबे तोमार भालो लागले तुमि निश्चयई आसबे बाबा देखो देखो ওই যে ভদ্রলোক এদিকে আসছে আমি তাকে গতকাল বি ব্লক থেকে নামতে দেখেছি এই আবাসনেরই বাসিন্দা নিশ্চয়ই আমরা সবে এসেছি এখনো সবার সঙ্গে তেমন আলাপ পরিচয় হয়নি বাবা দেখো দেখো উনি এদিকেই আসছেন তাই না তাই তো দেখছি গুড মর্নিং সুপ্রভাত ইফ আই ডোন্ট মেক আ মিস্টেক আপনারা নিশ্চয়ই আমার নতুন প্রতিবেশী আপনার অনুমান অভ্রান্ত নমস্কার আমি সুরঞ্জন বর্মন গত পরশু আপনাদের আবাসনের সি ব্লকের চার নম্বর ফ্ল্যাটে সপরিবারে এসেছি আই সি আমি সুব্রত মজুমদার আমি থাকি বি ব্লক বি বাই টু আপনার সঙ্গে পরিচিত হতে পেরে অত্যন্ত ভালো লাগলো সুব্রতবাবু আমারও আপনার সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগলো বাট হু ইজ দ্যাট ইয়ং ল্যাড ও আমার ছেলে রোহিত এবারে এইচএস দেবে আচ্ছা তো কোন বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসসি নয় আগে না একেবারে দেশি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সে কি মশাই আপনি আপনার ছেলেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ভর্তি করেছেন হ্যাঁ তাতে অসুবিধা কোথায় দেখুন কিছু মনে করবেন না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেরা অল ইন্ডিয়া জয়েন্টে পাত্তা পায় হাবুডুবু খাবে মশাই হাবুডুবু দুঃখিত সুব্রতবাবু আমার ছেলের জয়েন্ট দেবার কোনো চান্সই নেই কেন ও আর্টসের ছাত্র আর্টস সে কি হতাশ হলেন নাকি দেখুন উই মাস্ট কল আ স্পেড আ স্পেড
কোদালকে কোদাল বলাই ভালো, এই আর্টস পড়ে কি হবে বলুন তো? ওই তো এক মাস্টারি, এছাড়া তো কিছু জুটবে না। তাই যদি জোটে সেটাই বা খারাপ কি সুব্রতবাবু? শিক্ষক হয়ে ছাত্রদের পড়ানোর মধ্যেও তো এক অদ্ভুত আনন্দ আছে। ও বাবা, আমি যে দেখছি পাক্কা আদর্শবাদী। না না, আদর্শবাদী হওয়া কি মুখের কথা, আসলে আসলে আমি আমার ছেলের স্বাধীন ইচ্ছাকে সম্মান করি। আমি করি না। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের বয়স কত হবে বলুন তো? এই 17 কিংবা 18, এই বয়সেই ও সব বুঝে ফেলবে, জীবনের রূপরেখা ঠিক করে ফেলবে। হ্যাঁ, এতই সোজা? দেখুন, ভবিষ্যৎ ভবিষ্যতের গর্ভে, কিন্তু ছেলেমেয়েরা যেটা আনন্দ করে পড়তে চায় পড়ুক না, শুধু কেরিয়ারের জন্যে ওদের ইচ্ছার বিরুদ্ধে বিষয় চাপিয়ে দেওয়া কি ভালো? আই অবজেক্ট। দেখুন, আদর্শের কথা, মূল্যবোধের কথা বলতে ভালো, শুনতে ভালো, কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে ওসবের কোনো দাম নেই মশাই। শুনুন, আমার ছেলে বাবলা এবার HS দেবে, অবশ্যই সায়েন্স পড়ছে, CBSE বোর্ড, আমার টার্গেট অল ইন্ডিয়া জয়েন্ট, নয়তো IIT, নয়তো মেডিকেল। একবার যদি লাগাতে পারে ওর ভবিষ্যৎটা কী হবে ভাবতে পারছেন সুরঞ্জন বাবু? আচ্ছা আচ্ছা, একটু বাবলার ভালো নাম কি হিরণময়? হ্যাঁ, কেন বলো তো? সবাই না বলা বলি করছিল ওনাকে দারুণ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, জয়েন্টে নাকি চান্স পাবে, কেউ ঠেকাতে পারবে না। তোমার মুখে ফুল চন্দন পড়ুক বাবা, তাই যেন হয়। আমিও আমিও খুব আশাবাদী বুঝলে। আচ্ছা চলি। ও হ্যাঁ সুরঞ্জন বাবু, যদি কিছু মনে না করেন, আপনি যেন কি করেন? আমি আমি একজন স্কুল শিক্ষক, একটা সাধারণ HS স্কুলে বাংলা পড়াই। ও শিক্ষকতা, নোবেল প্রফেসর। বাই দ্য ওয়ে, আমি আছি নবান্নে, হোম মিনিস্ট্রির আন্ডারে একজন ক্লাস 1 অফিসার। আচ্ছা একটু, আমি না বাবলার সঙ্গে একদিন আলাপ করতে যাব, আপনার কোনো আপত্তি নেই তো? আরে আপত্তি থাকবে কেন, অবশ্যই যাবে, তবে সেটি যেন ঘন ঘন না হয়। বুঝতেই তো পারছো, বাবলার সামনে এক্সাম, ওর এখন মেলা চাপ, তার উপর জয়েন্টের প্রিপারেশান রয়েছে, IIT-র অ্যাডমিশন টেস্ট রয়েছে, ওর এখন নিঃশ্বাস ফেলবার সময় নেই। না না জেঠু, আমি বাবলার পড়াশোনার কোনো ক্ষতি করবো না। দ্যাটস ওকে, তাহলে তো কিছু বলারই নেই। তো সুরঞ্জন বাবু আসি তাহলে। ঠিক আছে দাদা, নাইস টু সি ইউ বোথ। কি রোহিত বাবু, কেমন লাগলো? ওই আর কি। আচ্ছা রোহিত, ওই যে ভদ্রলোক মর্নিং ওয়াকে বেরিয়েছেন, তুমি কি তাকে চেনো? তুই না তো? উনি খুব জনপ্রিয় অধ্যাপক, ওনার নাম অনির্বাণ মুখোপাধ্যায়, উনি সিটি কলেজে ইংরাজি পড়ান। আচ্ছা রোহিত, নামটা তোমার শোনা শোনা লাগছে না? অনির্বাণ মুখোপাধ্যায়, হ্যাঁ, দেশ পত্রিকায় তার লেখা কয়েকটা গল্প আর কবিতা পড়েছি। বাহ, এই তো, কে বলে তোমার স্মৃতিশক্তি খারাপ? যারা বলে তুমি সাধারণ ছাত্র তারা বোকা। তুমি দেশ পত্রিকা পড়ছো, লিটল ম্যাগাজিন ঘাঁটছো, একটু আধটু কবিতা লেখারও চেষ্টা করছো, এ খবর নিশ্চয়ই তোমার নিন্দুকেরা জানে না। এই কে কবিতা লেখার চেষ্টা করছে? আমার ভাত মারার মতলব। হ্যাঁ নমস্কার, ভালো আছেন? বিলক্ষণ, কিন্তু আপনি আমাকে চেনেন? চিনি, আপনার পড়ানোর সুখ্যাতি সিটি কলেজের প্রত্যেকটা ছাত্রের মুখে শুনি, দেশ পত্রিকায় লেখা আপনার গল্পগুলো পড়ি, আপনাকে দূর থেকে দেখেছি, কিন্তু কাছে এসে আলাপ করার সাহস হয়নি। কেন কেন হয়নি? আমার মাথায় পাকা চুল ছাড়া তো বিশেষ কিছু নেই, একজোড়া শিং নেই যে আমাকে ভয় পাওয়ার বিশেষ কারণ থাকবে। তা এই নবযুবকটিকে? ও, আমার ছেলে রোহি। ও, তুমি কবিতা লেখার চেষ্টা করছো, বেশ বেশ। প্রাতঃ ভ্রমণে প্রভাতের প্রাচুর্যপূর্ণ সূর্যালোকে এবং পর্যাপ্ত বাতাসে নবীন কবির সাক্ষাৎ পাওয়া গেল। আরে কবি, চলো আমরা এবার আলাপ করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর সব কথা হয় না, চলো ওই বেঞ্চটায় গিয়ে বসি। তার আগে যে আমার একটা কাজ বাকি আছে। কি কাজ? প্রবীণকে নবীনের সম্মান জ্ঞাপন, প্রণামটা যে করা হয়নি। আরে থাক 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 থাক, বাহ
এ প্রজন্মে নব্য যুবক, তবু শিষ্টাচারটা ভুলিনি দেখছি। তা কবি, এবার আত্মপরিচয় দান করো। আমি আমার বাবা সুরঞ্জন বর্মণ, আমি রোহিত। আমরা গত পরশুদিন এই আবাসনেরই সি ব্লকের 4 নম্বর ফ্ল্যাটে এসেছি। আচ্ছা, হ্যাঁ, তন্ময় গতকাল বলছিল বটে সি ব্লকে একটা নতুন পরিবার এসেছে। তা ওটা তো শুভময়ের ফ্ল্যাট ছিল না আগে? হ্যাঁ, শুভময় বাবু আমাদের দূর সম্পর্কের আত্মীয় হন। বেশ বেশ, শান্তি করে থাকুন, কোনো অসুবিধা নেই। 3-3 ব্লক, এতগুলো ফ্ল্যাট, কত মানুষ, কত বর্ণময় চরিত্র। কেউ উচ্চপদস্থ, প্রচ্ছন্ন গর্ববোধে উন্নাসী, কেউ সাধারণ চাকরি করেন, ছাপোষা গৃহস্থ, হীনমন্যতায় কষ্ট পান। সুরঞ্জন বাবু, হে আবাসন ভগবানের এক আশ্চর্য চিড়িয়াখানা। তা লেখালেখির অভ্যেস আছে নাকি? সামান্যই দাদা। তবে চোখ কান খোলা রাখুন, লেখার অনেক রসদ পেয়ে যাবেন। চলুন, আমরা ওই বেঞ্চটায় গিয়ে বসি। চলুন চলুন। আরে সুরঞ্জন বাবু, আজ অফিস যাবেন না? ছুটি নিলাম দাদা এই মাসখানেকে। হঠাৎ? আরে ছেলের পরীক্ষা যে, এই সময় বাড়িতে দুজনের কেউ একজন না থাকলে চলে? বলুন। তা গিয়ে ছুটি পেলেন না নাকি? আর বলবেন না, এই দুদিনের নিম্ন চাপে প্রবল বর্ষণ, শহর শহর তলিতে একেবারে বন্যা পরিস্থিতি। সরকার হেলথ ডিপার্টমেন্টের সমস্ত ছুটি ক্যান্সেল করেছেন, অগত্যা সেই আমাকেই ছুটি নিতে হলো। তা ছুটি নেবার কি খুব একটা দরকার ছিল? বাবলা তো ভালোই পড়াশুনো করছে, ঘরে বসে ছেলের উপর পাহারাদারি চালাবেন নাকি? উপায় কি দাদা, এই শেষ মাসটাই যে সবচেয়ে বেশি ভাইটাল, আর মাত্র 29টা দিন বাকি, দেখতে দেখতে ফুরুত করে চলে যাবে, বোঝাও যাবে না। তাহলে তো সত্যিই ভাবনার বিষয়। বড্ড চিন্তায় আছি দাদা, কি যে বলি, ভয়ানক ফাঁকিবাজ হয়ে গেছে বাবলাটা। পরীক্ষার মুখে এসে পড়াশোনায় আর একটু মন নেই, চান্স পেলেই টিভি নয়তো ইউটিউব চালিয়ে বসে পড়ছে, এমন ফাঁকিবাজ হয়েছে না? আহা, অত টেনশন করবেন না, ওর হয়তো প্রিপারেশন কমপ্লিট, এখন একটু রিল্যাক্স চাইছে। চাই কমপ্লিট, ফিজিক্সের রিভিশন এখনো কতটা বাকি আছে জানেন? তারপর ধরুন ওই অঙ্কের স্যার বলছিলেন নাকি ম্যাথসের পেপার সলভ করতে অনেক বেশি টাইম নিয়ে নিচ্ছে। ধুর দাদা, ও সব নিয়ে অত ভাববেন না তো, ও ঠিক ম্যানেজ করে নেবে। তাছাড়া বাবলা তো মাধ্যমিকে ভালোই রেজাল্ট করেছিল। হ্যাঁ দাদা, প্রায় 94% পেয়েছিল, উইথ 6-6 লেটার। আর যদি 10টা নাম্বার পেয়ে যেত ছেলেটা, তাহলে র্যাঙ্কে চলে আসত। তবে আর কিসের চিন্তা, অত নাম্বার পেয়েছিল বলেই তো টেনশন দাদা, নাম্বারটাকে তো ধরে রাখতে হবে নাকি, চেষ্টা করতে হবে আরো বেটার করবার। তারপর ধরুন এই জয়েন্টের অ্যাডমিশন টেস্ট রয়েছে, IIT-র প্রিপারেশন রয়েছে, সেসবের প্রিপারেশনও তো ফাঁক থাকলে চলবে না। দেখুন সুব্রত বাবু, জয়েন্টটা পেলেই ফিউচার শেষ, এ কথা অন্তত আমি বিশ্বাস করি না। একজন ভালো ছাত্র যদি সায়েন্স নিয়ে পড়ে অধ্যাপক হয়, মাস্টার হয়, সেটা কি খুব একটা খারাপ হবে? টিচারই আসালেন দাদা, একজন টিচার, একজন অধ্যাপক, ক পয়সা মায়না পায় বলুন তো? শুনতে ভালো অধ্যাপক, কিন্তু পকেট সেই ফাঁকা। সুব্রত বাবু, আমি কিন্তু একজন অধ্যাপক। সরি দাদা, আমি ওভাবে আপনাকে বলতে চাইনি। অধ্যাপকেরা শিক্ষকেরা একই শ্রেণীর মানুষ, বার্ডস অফ এ ফেদার, কেউ স্কুলে পড়ান, কেউ কলেজে, অনেকেই পেশাটাকে ভালোবেসে গ্রহণ করেছেন। দাদা সরি দাদা, আমি ওভাবে বলতে চাইনি। সুব্রত বাবু, বাবলাও কিন্তু একাধিক টিউটারের কাছে পড়ে, তারাও নামই স্কুলের নামজাদা শিক্ষক, তা তাদেরকে অশ্রদ্ধা চোখে দেখেন নাকি? দাদা আপনি যে আমাকে পুরো কাহিল করে দিলেন, কোথায় একটা বিফাস মন্তব্য করে ফেলেছি সেটা ধরে প্যাচ করছেন? আচ্ছা আচ্ছা, আমি কথাটা উইথড্র করলাম। আসলে জানেন তো বড্ড চিন্তায় আছে ছেলেটাকে নিয়ে, কী যে বলি, এই দেখুন অনেকগুলো প্রিপারেশনের পেপার নিয়ে রেখে এসেছি বাড়িতে, আরও জোগাড়ের চেষ্টায় রয়েছি। সত্যি আজকাল ছেলে মেয়েদের জন্য বাবা মাকে যে কত ধকলিনা নিতে হয়। আপনি আর কি বুঝবেন দাদা, সংসার ধর্ম তো করলেন না,
ছেলে পুলে মানুষ করবার ছক্কি ঝামেলাও নেই। তবে কি জানেন দাদা, পরিশ্রমে আমার কোনো কষ্ট হয় না। বিনিময় শুধু চাই বাবলাটা আমার মনের মতো করে রেজাল্টটা করুক, জয়েন্ট ক্লিয়ার করি, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হোক। বলুন দাদা, বলুন বাবা হিসেবে কি এটা আমার খুব বেশি চাওয়া? না না, তা কেন হতে যাবে দাদা, আপনি প্রফেসর মানুষ, শুনেছি কোন একটা পত্রিকায় লেখালেখিও করেন। দাদা দাদা, বাবলাটাকে একটু বুঝিয়ে বলবেন তো, স্যারেরা তো ওকে পাখি পড়াবার মতো করে তৈরি করছে। এই শেষ কটা দিন বাবলা যেন আর একটু মনোযোগী হয়। আমোদ, টিভি, আহ্লাদ, গান, প্রমোদ, এসব তো সারা জীবনেই থাকবে নাকি বলুন? এইসব দিন নয়, ও এইসব থেকে একটু দূরে থাকুক। আচ্ছা আচ্ছা, এতে কি ওর খুব ক্ষতি হবে? আচ্ছা দাদা, আমি আসি, যাই দেখি বাবলাটা কি করছে। আমি জানি, আমি জানি, গিয়ে ঠিক দেখব সেই টিভি নয়তো ইউটিউব চালিয়ে বসে আছে। এমন ফাঁকিবাজ হয়েছে না বাবলাটা। আচ্ছা দাদা আসি। এফএম চ্যানেল শুনছিলেন নাকি? এফএম চ্যানেল কেন, আপনি জানেন না? আড়ালে আমরা সুব্রত বাবুকে এফএম চ্যানেল বলি। তুই না বড় ফিচেল হয়েছিস রুদ্ররূপ, কেন এই ভদ্রলোক সম্পর্কে এরকম কথা বলছিস বলতো? কেন বলবো না বলতো, একবার ধরতে পেলেই তো ওনাকে থামানো মুশকিল। ভাবখান এমন দেখান যেন এমন কোনো বিষয় নেই যেটা সম্পর্কে উনি জানেন না। আর ছেলের প্রসঙ্গ উঠলে তো একেবারে অপ্রতিরোধ্য। অথচ দেখুন, তন্ময়দার মেয়েও তো এইচএস দেবে, তা উনি তো এসব নিয়ে বুক নিদেন না। কার সঙ্গে কার তুলনা করছিস রুদ্র? আমার মেয়ে সাধারণ মানের ছাত্রী, বাংলা মিডিয়ামে পড়ে, সে একটা সাধারণ কোচিং সেন্টারে পড়ে, সেটুকু প্রোভাইড করতেও আমার কষ্ট হয়। আরে বাজে কথা বলো না তো তন্ময়দা, টেস্টে আমাদের তুলি কি এমন খারাপ রেজাল্ট করেছিল? মোটামুটি করেছে, তবে কি জানো আমি না স্বপ্ন দেখি না। ছা পোষা কেরানি, স্বপ্ন দেখাও তো উচিত নয়। মন খারাপ করো না তন্ময়, স্কুল ফিডিংয়ে কিচ্ছু হয় না, ছাত্রছাত্রীকে বিষয়টা আত্মস্থ করে নিতে হয়, আত্মস্থ না করলে হাজার টিউটর দিয়েও কিছু হয় না। তুমি দেখে নিও, আমাদের তুলি সাধারণ কোচিং সেন্টারে পড়েও দারুণ রেজাল্ট করবে। তাই তাই যেন হয় দাদা। আর রুদ্ররূপ পরিমল, তোমরা সুব্রত বাবুকে নিয়েও মন বলো না, বাবা তো ছেলের ব্যাপারে টেনশন তো করবেনই, দোষের মধ্যে এই যা উনি টেনশনটা চেপে রাখতে পারেন না। সুব্রত বাবু কিন্তু একজন কনসিয়াস গার্ডিয়ান। আরে ওভার কনসিয়াস যে দাদা। আচ্ছা দাদা, আপনি তো দীর্ঘদিন টিচিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, আপনার কি মনে হয় বাবলা সত্যই মেধাবী? দেখো বিচার করার মাপ কাঠিটাই তো গড়বড়ে, ছোট থেকে দেখছি মাস্টার মশাইদের গ্যাটিস দিয়েই চলেছে, সামনাসামনি কথা বলে দেখেছি, তেমন দুর্ধর্ষ কিছু লাগেনি, গড়পড়তা ছেলেদের তুলনায় একটু ধারালো, এই যা। তবে বাবলা কিন্তু মাধ্যমিকে দারুণ একটা রেজাল্ট করেছিল। দেখো পরিমল, নম্বর দিয়ে মেধার বিচার করা যায় না, পাঁচ পাঁচজন টিউটর ছিল বাবলার। দাদা এবারে কিন্তু সুব্রত বাবুরা গোটা আষ্টেক চিটার জুটিয়েছে। জুটিয়েছে, কিন্তু ঘোড়ার জোরে বাবলা নামের রথটা যে এবার রেও বাজিমাত করবে তার কি কোনো গ্যারেন্টি আছে? জ্যাকপট না পেলে সামলাতে পারবে তো বাবা মা? সত্যি, কেন যে আশাকে ফুলিয়ে ফাঁপিয়ে মনের উপর এত চাপ সৃষ্টি করে মানুষ। আরে এই পরিমল, এবার চলো, না হলে যে নটা করে ট্রেনটাও মিস করবে। ও দাদা আপনি অটো ধরবেন তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে অটোটা কি ধরো? এই এই অটো, অটো। কোনো পেপার পাবলিশ করিনি।
আরে পেপার পাবলিশ করলে দিগ্গজ হওয়া যায় নাকি? যা সত্যি তাই বলবে, বলবে তোমাদের বিভাগীয় প্রধান। বাংলা ভাষায় একটু লেখালেখি করেন বটে, কিন্তু ইংরেজি সাহিত্যে তার কোনো একাডেমিক পেপার নেই। না না, এতে আমার কোনো লজ্জাবোধ নেই। স্বয়ং মধুসূদনকেই ইংরেজি সাহিত্য ছেড়ে বাংলাতেই ফিরে আসতে হয়েছিল, আর আমি তো কোন ছাড়। ঠিক আছে, অন্য নয়, আজ রাখছি তাহলে। হ্যাঁ জেঠু, আমি। আছো কেমন? ওই চলছে। তা তোমার এইচএস এক্সামের আর কদিন? 18। এখন হঠাৎ বইপত্র ফেলে বেরিয়ে পড়েছ যে? আধ ঘন্টার ছুটি পেয়েছি, কারাগার থেকে কিছুক্ষণের জন্য মুক্তি, তাই একটু হাঁটছি রাস্তায়। দ্যাটস গুড, সারাদিনই তো বদ্ধ ঘরে কাটছে, এখন যতটা পারো ফ্রেশ এয়ার ঠেসে মগজে ভরে নাও। জেঠু, বাতাসে বড় দূষণ, জোরে শ্বাস নিলে লাংসে কালি পড়ে যাবে যে। হাসা বলেছো তো, ওয়েল সেড, ওয়েল সেড। তা বাবলা বাবু, এখনো কি মাঝে মধ্যে টিভি দেখা চলছে নাকি? না না জেঠু, বাবা তো কেবল কানেকশনটাই কেটে দিয়েছে। কেটে দিয়েছে? হ্যাঁ, আর তাতেও শান্তি পায়নি বাবা মা। আমার আমার প্রিয় সাধের গিটারটা, সেটাও সেটাও কেড়ে নেওয়া হয়েছে আমার কাছ থেকে। সে কি, কেন? আমি গিটার বাজাতে বড় ভালোবাসি জেঠু, গিটার বাজিয়ে পাছে আমার সময় নষ্ট হয়, তাই। বাবা, এত দূর? সুব্রত বাবু, আপনারা সত্যি পারেন বটে। পরীক্ষা পরীক্ষা করে ছেলেটার থেকে একটি একটি করে সমস্ত বিনোদন কেড়ে নিচ্ছেন, এরা কেন বোঝে না? আনউইলিং হর্সকে দিয়ে জল খাওয়ানো যায় না। যাকে বাবলা, আর তো কটা দিন, পরীক্ষা মিটে যাক, তারপরে সারাদিন টিভি খুলে রেখো। হ্যাঁ, ততদিন যদি ইচ্ছেটা বজায় থাকে। তোমার ইচ্ছাগুলো বুঝি বদলায়? হ্যাঁ বদলায় তো, তখন হয়তো সারাদিন শুয়ে শুয়ে কবিতার বই পড়লাম। কবিতা? তোমার কবিতা পড়তে ভালো লাগে? হ্যাঁ, ভীষণ ভীষণ সুন্দর সব লাইন। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাজ। জেঠু, খুব খুব ভালোবাসি কবিতা আমি। বেশ তো, পরীক্ষা মিটে যাক, তারপরে আমার কাছে এসে কবিতার বইগুলো নিয়ে যেও। জেঠু, আপনিও কবিতা পড়েন? ওই আর কি, মনের রসদ লিটারেচার ছাড়া আর কোথায় পাবো বলো তো। এই কথাটা কথাটা একটু বাবা মাকে বলবেন তো জেঠু। জানেন জেঠু, আমার না খুব ইচ্ছা ছিল লিটারেচার নিয়ে পড়বার, কিন্তু বাবা মা পাত্তাই দিলেন না। কি আর করা যাবে বাবলা, এটাই তো সময়ের ট্র্যাজেডি। সাহিত্য অধ্যয়ন এখন নিম্ন মধ্য মেধার অবলম্বন। আজকালকার মেধাবীদের কাছে শিল্প সংস্কৃতির চর্চা সির্ফ সময়ের অপচয় মাত্র, কেরিয়ার, শুধু কেরিয়ার। যাকে বাবলা, সায়েন্স পড়ছো তো কি হয়েছে? গল্প কবিতা তো তুমি হেমনি পড়তে পারবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও বা। আচ্ছা জেঠু, জয়েন্টে কেমন র্যাঙ্ক করলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পাওয়া যায়? এখন তো ইঞ্জিনিয়ারিংয়ের প্রচুর সিট। না না জেঠু, আমি যেখানকার সেখানকার কথা বলছি না, এই ধরুন ব্যাঙ্গালোর, কানপুর, নেহাত, শিবপুর বা যাদবপুর, সবাই বলছে ফার্স্ট 200-এর মধ্যে থাকতে না পারলে নাকি কোনো চান্সই নেই। হতে পারে, আমি ইংরেজি সাহিত্যের লোক, জয়েন্টের খবর অত আর রাখি না। তবে আমার এক কলিগের মেয়ে যাদবপুরে পড়ছে, ওর বোধ হয় 90-90 পজিশন ছিল। তা তোমার তো সামনে পরীক্ষা, তুমি পাখির চোখটা ঠিক রাখো। জানি জেঠু, সামনে এক্সাম, জোর করে চাপিয়ে দেওয়া বিষয়গুলোকে গিলতে হবে, ভালো লাগুক মন্দ লাগুক গিলতে হবে। নম্বর চাই, শুধু নম্বর, নইলে
এই হাউজিং কমপ্লেক্সে বাবা মা মুখ দেখাতে পারবে না। আত্মীয় স্বজনের কাছে তারা ছোট হয়ে যাবে, আর আর সেটা যাতে না হয় তার জন্য মা আমাকে সারাদিন কয়েদির মতো পাহারা দিচ্ছে। জানেন জেঠু, নিজের মতো করে একটু সময় খরচ করব সেইটুকু অধিকার সেটাও আমার নেই। আমার সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে একটা টার্গেট, আর সেটা আমাকে ছুঁতেই হবে। জেঠু, কলে পড়া ইঁদুরের মতো আমি ছটফট করছি। জেঠু জেঠু, যদি আমি না পারি জেঠু। এই বাবলা, একদম নেগেটিভ চিন্তা করবে না, পজিটিভ। হকারুনে অ্যাংজাইটি ভালো নয়, ভালো রেজাল্ট হবে তোমার, অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট পোটেন্সি। আচ্ছা জেঠু, আর চলি। এসো। বাবলার হাসিটা ভালো নয়, ভারী আনমনা, একদম উদাসীন পথ চলা। তবে কি বাবা মায়ের প্রত্যাশার চাপে ছেলেটা নুইয়ে পড়ল? ও তো এবার সাইকিক পেশেন্ট হয়ে উঠবে। বাবুকে ডেকে সাবধান করে দেব, আরতিকে বলবো, বলে লাভ নেই। খুড়া নিতান্তই অবুঝ, এক কান দিয়ে ঠুকিয়ে অন্য কান দিয়ে বার করে দেবে। এক চক্ষু হরিণের ন্যায় ওদের কেবল একটাই লক্ষ্য, ছেলের এইচএস, ছেলের জয়েন্ট। কিন্তু বাবলার স্বার্থে আমাকে অপ্রিয় কাজটুকু করতেই হবে, করতেই হবে। আরে আমার ব্যাপারটা তো একটু বুঝুন। আরে অসুবিধা তো আমারও হচ্ছে। আরে অসুবিধা কি আমাদের হয় না নাকি? আরে দাদা, অসুবিধা থাকে আমার প্রবলেমটা বুঝুন। প্রবলেম তো আমারও হচ্ছে দাদা। আরে আরে, সবাই একসাথে কথা বললে কি করে হবে? একে একে বলুন, নইলে তো কোনো বিষয়টারই নিষ্পত্তি হবে না। রুদ্ররূপ, তুমি বলো। গত সভায় আমাকে জেনারেটরের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই প্রসঙ্গে জানাই যে জেনারেটরটা বসে গেছে, স্টার্ট নিচ্ছে না, হাল খুব খারাপ। যে হারে লোডশেডিং বাড়ছে তাতে ওটা না সারালেই নয়, নইলে সকলেই খুব অসুবিধায় পড়বেন। আর সত্যি লোডশেডিংটা মাত্রা ছাড়া হচ্ছে, কাহা তো বন্ধ করে থাকা যায় বলুন তো, ছেলে মেয়েদেরও পড়াশোনা আছে তো। আর যা ভ্যাবসা গরম পড়েছে, তা পাখা ছাড়া থাকা যায় বলুন তো? বেশ তো, ওটা না হয় সারালেই হবে। রুদ্ররূপ, তুমি মিস্ত্রির সাথে কথা বলেছো? হ্যাঁ, বলেছিলাম তো। তা কি বলছে? বলছে বহু পুরনো মডেল, অনেক পার্টসই অ্যাভেলেবল নয়, কন্ডিশনে আনতে অনেক টাকা খরচ হয়ে যাবে। তবু মোটামুটি কত? মিস্ত্রি বলছিল অন্তত 1,000-20 তো লাগবেই। ও বাবা, এই যে অনেকগুলো টাকা! আরে এতগুলো ফ্ল্যাট, প্রত্যেকে কিছু কিছু কন্ট্রিবিউট করলে আরে টাকাটা তো অনায়াসে উঠে আসবে। আরে এই জেনারেটর তো মাঝে মাঝেই বিগড়ে যাচ্ছে, তার উপর সারানোর এত হ্যাপা, তার চেয়ে সবাই একটা ইনভার্টার বসিয়ে নিতে পারেন তো নাকি? প্রতি বছর বার্ষিক চাঁদার হার যে হারে বাড়ছে, তার উপর জেনারেটরের পেছনে এতগুলো খরচ, একটু বার্ডেন হয়ে যাচ্ছে না? আচ্ছা দাদা বলুন তো, ইনভার্টার লাগাতে আপনার কত খরচ পড়েছিল? তা ধরুন 1,000-25 তো হবেই। তাহলে এ মুহূর্তে সবার পক্ষে তো প্রোভাইড করা সম্ভব নাও হতে পারে। এই যেমন ধরুন আমার পক্ষে নয়, তাহলে আমি গরমে পচে মরি। আর ঘাড় উঁচু করে তাকিয়ে দেখি গোটা আবাসনে একমাত্র সুব্রতবাবুর ফ্ল্যাটে আলো জ্বলছে আর পাখা চলছে। এভাবে বলছেন কেন? আমি যখন ব্যবস্থা করেই ফেলেছি, তখন এতগুলো টাকা কেন আমি জেনারেটরের পেছনে ফালতু খরচ করতে যাব আপনি বলতে পারেন? কি স্বার্থ এতে আমার? সবার স্বার্থই আপনার স্বার্থ। জেনারেটরটা সারানো হলে সবাই যে উপকৃত হবে, স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাববেন। কি বললেন, কি বললেন? আমি স্বার্থপর? অবশ্যই, না হলে এমন মন্তব্য আপনি করতেই পারতেন না। আবাসনে থাকবেন অথচ একলা শরীরের মতো শুধু নিজের কথাই ভাববেন, এটা তো হয় না। আচ্ছা বেশ, আপনাকে জেনারেটরের টাকাটা দিতে হবে, আপনাকে না হয় আমরা অব্যাহতি দিলাম, কিন্তু এরপর থেকে আপনার ব্যক্তিগত ভালো মন্দে দয়া করে আমাদের চড়াবেন না। আরে আরে, এই সামান্য ব্যাপার নিয়ে বাগবিতণ্ডা করবেন না তো। সামান্য নয় অনির্বাণদা, এই আবাসনের একটা অলিখিত সংবিধান আছে, সবার স্বার্থই মান্যতা পাবে। আবাসনের কল্যাণ মানেই সকলের কল্যাণ। এই প্রথম সুব্রত বাবু সেটা ভাঙতে চাইছে। হ্যাঁ,
আপনারা অনেক আছে, এসি আছে, ইনভার্টার আছে, উনি ডবল ইনকাম গ্রুপের মানুষ, এই অহংকার ওনার সাজে। আমরা ছাপোষা মানুষ, এসি পারিনি, ইনভার্টার পারিনি। আচ্ছা বেশ, তাই বলে সুব্রতবাবু আপনি বেখম মেলা ময়ূর আর আমরা দাঁড়াত, আপনি অনেক উঁচু দরের মানুষ, আমাদের নাগালের বাইরে, আপনাকে প্রভু বলে সম্মান করতে পারবো কিন্তু বন্ধু বলে আলিঙ্গন করতে পারবো না। একি একি ব্যাপারটা যে অতি কদর্য পর্যায়ে চলে যাচ্ছে, আপনারা থামুন। বেশ, জেনারেটরের জন্য যার যার সামর্থ্য তাই দিন, বাকিটা না হয় আমি দিয়ে দেব, কিন্তু জেনারেটরটা তো শুধু সারালেই হবে না, একটা রেকারিং এক্সপেন্ডিচার আছে, জেনারেটরের তেল। তা রুদ্ররূপ, তুমি হিসেব করেছো মাসে কতটা তেল লাগবে? সেটা নির্ভর করছে লোডশেডিংটা কতক্ষণ থাকে, মানে জেনারেটরটা কতক্ষণ চলবে তার উপর। সব মাসে তো আর একরকম হবে না। ঠিক আছে, ওই তেলের দামটা না হয় আমি দিয়ে দেবো, কি সবাই রাজি তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রসঙ্গটা এখানেই শেষ হোক। নেক্সট এজেন্ডা সিকিউরিটি। পরিমল বলো। আমাদের আবাসনে দুজন সিকিউরিটি আছে, লোকনাথ আর সনাতন। বহু দিন ধরে কাজ করছে ওরা, সামনের মাস থেকে বেতন বাড়ানোর একটু দাবি জানিয়েছেন। খুবই স্বাভাবিক, এই বাজারে যে টাকা ওরা মাইনে হিসেবে পায় তাতে ভদ্রলোকেদের চলে বলুন তো? আরে আরে, দাবি করলেই মেনে নিতে হবে, হ্যাঁ, না পোষালে ছেড়ে দি। আরে বলাটা খুব সহজ কিন্তু বাস্তবটা অন্য। বহু পুরনো সিকিউরিটি, বহু বিশ্বাসী, ওরা ছেড়ে দিলে অমন বিশ্বাসী লোক আর পাবেন তো? তাছাড়া আজকালকার যা দিনকাল পড়েছে, নতুন ছেলে ছোকরাদের উপর ভরসা করা যাবে তো? তা ওদের সার্ভিস নিয়ে কি কারো কোনো অভিযোগ আছে? ঠিক বুঝলাম না। মানে ওরা ফাঁকিবাজ, গেটে সব সময় থাকে না, ডাকলে সাড়া পাওয়া যায় না, হুটহাট করে বাইরের লোক আবাসনে ঢুকে পড়ছে, এইরকম কোনো অভিযোগ আছে কি ওদের বিরুদ্ধে? এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ ওদের বিরুদ্ধে উঠে আসেনি। তাহলে যারা এত ভালো সার্ভিস দেন তারা একটু ভালো সার্ভিস চার্জ ডিজার্ভ করেন বই কি? দেখুন, আমরা সবাই তো সরকারি চাকরি করি কিন্তু ওদের তো সে সুযোগ নেই, কত অল্প মাইনে পায়, মাসিক বেতনটা না হয় দিলাম একটু বেশি, এটা তো মানবিকতার প্রশ্ন। আপনি কি বলেন সুরঞ্জনবাবু? দেখুন, এই আবাসনে আমি সবে এসেছি, আগ বাড়িয়ে কিছু বলতে যাওয়াটা বোধহয় ঠিক হবে না, তবে আপনার কথাগুলো অত্যন্ত যুক্তিযুক্ত। তিন তিনটে ফ্লকে মোট 36টা ফ্ল্যাট, প্রত্যেকে যদি বছরে 1000 টাকা করেও দেন তবে 36,000 টাকা, আমরা মাসে সিকিউরিটিদের 1500 টাকা করে মাইনে বাড়াতে পারবো। একবার ভেবে দেখুন তো, বছরে 1000 টাকা মানে মাসে 100 টাকার কম। আশা করি এতে আপনাদের কারো আপত্তি নেই, কি সবাই রাজি তো? তাহলে এখানে শেষ হোক, নেক্সট এজেন্ডা সরস্বতী পুজো। দাদা বলছিলাম, সরস্বতী পুজোটা এবার বন্ধ করলে হয় না? বন্ধ মানে দাদা, এই আবাসনে অনেক এইচএস পরীক্ষার্থী আছে কি না, মানে ধরুন আমার ছেলের কথাই বলছি না, যেমন ধরুন সুরঞ্জনবাবুর ছেলে রোহিত রয়েছে, তন্ময়দের মেয়ে তুলি রয়েছে, জীবনের সবচেয়ে বড় ভাইটাল পরীক্ষা কি না, ওরা খুব ডিস্টার্ব হবে না? আবাসনের এই একটাই পুজো, ছেলে মেয়েরা খুব আনন্দ সহকারে করে, এতদিনের ট্র্যাডিশন ভেঙে দেবেন? তাছাড়া শুনেছি আবাসনের মহিলারা খুব ঘটা করে পুজোটা করেন, ওদের আনন্দটা মাটি করা বোধহয় ঠিক হবে না। আর তাছাড়া তো একদিনেরই পুজো, খুব একটা অসুবিধা হবে না, কি বলেন? দেখুন, ছেলের পরীক্ষা ঠিকই কিন্তু পরীক্ষার চাপের মাঝে পুজোটা ওদের একটা মেন্টাল রিলিফ। মানছি আমার মেয়েও এইচএস দেবে কিন্তু আমি চাই পুজোটা হোক একটা নির্মল আনন্দ, সরস্বতী পুজোর দিন, কি বলেন? ছেলে মেয়ের একটা অঞ্জলি দেবে না? তাহলে বেশ, পুজোটা হচ্ছে, সুব্রত বাবু আপনি আর দয়া করে আপত্তি করবেন না। আপত্তি করে আর কি করবো বলুন, ওনারা হলেন সংখ্যাগুরু, সংখ্যাদিককে রায় তো মানতেই হবে, নইলে তো আবার গোপনে টিকা টিপ্পনী শুনতে হবে। আমার একটা ইচ্ছা ছিল অনির্বাণবাবু। কি বলুন? বলছি ওই সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করলে হয় না? সাংস্কৃতিক অনুষ্ঠান? হ্যাঁ, একদম ঘরোয়া, এই আবাসনেরই বাসিন্দারা, ছেলেমেয়েরা
যে যেমন পারেন অভিনয় করবেন। ও একটু গান, নাটক, একটু আবৃত্তি, এই না হয় একদম ছোট। তা বেশ তো, ভালো প্রস্তাব হোক না। একে মা মনুষা, তার উপর ধুনোর গন্ধ, মাইকের আওয়াজে ছেলেদের পড়াশোনার সেদিন 12টা বেজে যাবে। সরস্বতী পুজোর সন্ধ্যাতেও ছেলেকে একটু ছুটি দেবেন না? দেবো না, জীবনে আমোদ আল্লাদ ফুর্তি করার অনেক সময় আসবে, সবার আগে ক্যারিয়ার। লক্ষ্যে পৌঁছাতে হলে সমস্ত সেন্টিমেন্টকে দূরে সরিয়ে রাখতেই হয়। এই সময় আনপ্রোডাক্টিভ ব্যাপারে সময় স্পেয়ার করা অন্তত আমি বরদাস্ত করব না। না না সুব্রতবাবু, আপনি একদম চিন্তা করবেন না, আওয়াজ এই লনটার বাইরেই যাবে না, একদম ছোট ঘরোয়া অনুষ্ঠান। তাহলে সুরঞ্জন, এই অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব কিন্তু তোমার উপর রইল। সানন্দে এবং স্বেচ্ছায় এই দায়িত্ব আমি গ্রহণ করলাম। রোহিত ও তুলি হবে আমার দুই সেনাপতি, আশা করি ওদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটা একটা আলাদা মাত্রা পাবে। ইয়েস, আই উইশ ইউ গুড লাক। তাহলে আজকের মতো সবার কাজ এখানেই শেষ। টু সাম আপ, নাম্বার ওয়ান, জেনারেটরটা সারানো হচ্ছে। নাম্বার টু, কেয়ারটেকারদের যত সামান্য মাইনে বাড়ানো হচ্ছে। এবং নাম্বার থ্রি, সরস্বতী পুজোটা হচ্ছে সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও। কি সবাই রাজি তো? তাহলে আপনারা এখন চাইলে আসতে পারেন। সুব্রত বাবু, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলুন দাদা। তা বলছি, বাবলার পরীক্ষা তো প্রায় চলেই এলো। হ্যাঁ দাদা, একেবারে শিওরে সময়। কি যে ঘুরি! আহা, অত টেনশন করবেন না, বেচারা তো খাটছে নাকি, মাধ্যমিকে পেরেছে, এইচএসও পারবে। তবু তবু ভয় তো থেকেই যায় দাদা, কেমন কোশ্চেন হবে, কি লিখে আসি, আবার ধরুন এই জানা অঙ্কটাই ভুল করে ফেললো। আননোন ফ্যাক্টর নিয়ে অত চিন্তা করবেন না তো, মাঝখান থেকে আপনাদের উদ্বেগ তো ছেলেটাকে এফেক্ট করবে। দাদা বুঝি তো, কিন্তু এই মনটা কি আর বোঝাতে পারি কই। আহা, বাবলা আপনাদের নিরাশ করবে না। আপনার মুখে, আপনার মুখে ফুল চন্দন পড়ুক দাদা, তাই যেন হয়। বাবলাই তো আমাদের সর্বস্ব বলুন, ও ছাড়া আমাদের আর আছেই বাকি। কত কাঠ খড় পুড়িয়ে ওকে একটা নামি স্কুলে ভর্তি করেছিলাম জানেন, একবার ভাবুন তো, আমি আর আমার গিন্নি ক পয়সায় বা মায়না পাই, অতগুলো বাড়তি টাকা বের করতে আমার জিপ বেরিয়ে যায়। তারপর ধরুন আজ স্কুলে এটা চাই তো কাল স্কুলে ওটা, নয় নয় করে হিসাব করলে আমরা বাবলার পিছনে প্রতি বছর 8-9 লাখ টাকা ওয়েস্ট করি। আশ্চর্য বাপ তো আপনি, ছেলেকে বড়নোর হিসেব করছেন। আরে না না দাদা, সেটা তো মুখের কথা, তো জল করা পয়সা তো তাই হঠাৎ মুখে এসে যায়। তবে দাদা, তবে দাদা এটা তো মানবেন যে বাবলার জন্য যা করে এসেছি বা করে চলেছি তার বিনিময়ে এটা চাওয়া আমার মোটেই অন্যায় নয়। সবই তো বুঝলাম ভাই, কিন্তু বাবলা কি একটু বেশি প্রেশারে পড়ে যাচ্ছে না? এই চাপটুকু তো ওকে নিতেই হবে দাদা, এ যা কম্পিটিশনের যুগ, তাতে টিকে থাকতে হলে প্রতি পদে পদে চাপ, সবাই এগিয়ে যাবে আর বাবলা পিছিয়ে পড়বে এটা তো মানা যায় না, সুতরাং এই চাপটা ওর উপর রাখতেই হবে। মানছি, আপনার যুক্তিটা হয়তো ফেললা না, কিন্তু মানতেও গা শিরশির করে ওঠে। এই অবিরাম স্নায়ু যুদ্ধ কি বেঁচে থাকা, এই পৃথিবীর রূপ রস গন্ধ বর্ণ কি বাবলার জন্য নয়? আমারও কি খারাপ লাগে না দাদা, কিন্তু কি করব বলুন তো, 7টা নয় 5টা নয় একটা মাত্র ছেলে, তার কাছে চাইবো না তো আর কার কাছে চাইবো বলুন, সে ছাড়া আমাদের আর আছেই বা কি। সত্যি তো, বাবলা ছাড়া আপনাদের আর আছেই বা কি, নিউক্লিয়ার ফ্যামিলি গড়েছেন, বাবা মা আত্মীয় পরিজন ভাই বোন সবাইকে দূরে সরিয়ে দিয়েছেন, স্বেচ্ছায় নির্বাসিত করেছেন নিজেকে, বাবুই পাখির বাসার মতো সুখের নীর রচনা করেছেন, সুখ দুঃখের ভাগিদার বলতে আপনাদের তো বাবলা ছাড়া আর কেউ নেই। জাগে, বাবলাকে অত্যন্ত স্নেহ করি বলেই এতগুলো কথা বললাম। আজ তাহলে আসি সুব্রতবাবু। আসছি দাদা, আসি।
রোহিত ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে আবৃত্তি শেখে,
এই সংকলনগুলোর ওর খুব দরকার ছিল। আর তাছাড়া আমি কেন, বাবলাও তো খুব কবিতা পছন্দ করে। বাবলা কবিতা ভালোবাসে? কই কই, এটা তো জানা ছিল না। হ্যাঁ, ওর সঙ্গে তো আমার কথা হয়, ওই যে সরস্বতী পূজার দিন সাংস্কৃতিক সন্ধ্যায় একটা কবিতা আবৃত্তি করবেও বলেছে। সে কি যে ছিলার এক কয়েকদিন বাদে নাকি পরীক্ষা, সে করবে আবৃত্তি? না না না, সেই সময় কোনো রকম আনপ্রোডাক্টিভ ব্যাপারে সময় স্পেয়ার করা আমি বরদাস্ত করব না। কিন্তু কিন্তু ও তো আমাকে নিজেই বলল একটা আবৃত্তি পাঠ করবে বলে, বেছেও রেখেছে। সে কি সেদিন সন্ধ্যেবেলা তো ওকে একটা ম্যাথসের পেপার সলভ করতে হবে, ওকে ওর ম্যাথসের স্যার টাস্ক দিয়ে গেছে। আমি একটু অবাক হচ্ছি সুব্রত বাবু, সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় ছেলেটা একটু ছুটি পাবে না? না মানে মাস্টার মশাই অবশ্য ছুটি দিতে চেয়েছিলেন, কিন্তু আমি বললাম নো রিল্যাক্সেশন। আপনি যদি একান্তই আসতে না চান, মানে আর কি যদি না পারেন, তাহলে আমার কিছু বলার নেই, তবে বাবলাকে একটা টাস্ক দিয়ে যান, আপনি নেক্সট দিন এসে চেক করে দেবেন। সুব্রত বাবু, আপনি দেখছি সত্যিই একজন কনসাস গার্ডিয়ান। আরে কনসাস না হলে চলবে না রে ভাই, হে যা যুগ, তাতে প্রতি পদে পদে চাপ, বুঝলেন? হ্যাঁ তা তো ঠিকই, তবে আপনি কিন্তু দুর্জয় সাহসী সুরঞ্জন বাবু। হঠাৎ এ কথা? আচ্ছা আচ্ছা, আপনি কোনাক গেলে রোহিতকে নিয়ে সারাটা দিন টোটো করে বই মেলা ঘুরে বেড়ালেন শুনি, একটা সারাটা দিন ছেলেটা নষ্ট করে দিলেন। আসলে আসলে ছেলেটাকে বইয়ের জগৎটা দেখাতে চেয়েছিলাম। ভালো করেননি, একদম ভালো করেন, তবে এই অবশ্যই আপনার ছাগল, আপনি আগায় কাটবেন না গোড়ায় কাটবেন তা আপনারই বিষয়, রোহিতকে ভালোবাসি তাই এতগুলো কথা বললাম। না না জেঠু, আমি তো প্রতি বছরই বই মেলায় যাই, আমার ভালো লাগে। ও তাছাড়া বাবলা একটা না বই আনতে বলেছিল, দাঁড়ান দাঁড়ান আমি দিচ্ছি, এই বইটা। বাবলা যে কবিতাটা বলবে তা এই সংকলনের মধ্যেই আছে। আচ্ছা এনেছো যখন দাও, তবে হ্যাঁ বাবলা কিন্তু কবিতা বলবে না, ওর নামটা মনে করে অনুষ্ঠান সূচি থেকে তোমরা কেটে দিও। কি বললেন, অনুষ্ঠান সূচি থেকে ওর নামটা কেটে দেবো? অফকোর্স, পরীক্ষার আগে সংস্কৃতির নামে এরকম মজা অন্তত আমি সহ্য করবো না মশাই, এসব চলবে না। এক মিনিট এক মিনিট সুব্রত বাবু, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, বাবলার নামটা অনুষ্ঠানের সূচি থেকে আমরা কেটে দেব। না না দাদা, এইটুকু আপনাকে রাখতেই হবে, প্লিজ না বলবেন না। আরে তন্ময় বাবু, আমি টিউশনি করি না, ছাত্র পড়িয়ে পারিশ্রমিকও নিই না। এ দয়া করে না বলবেন না, ধরুন আজ তুলি যদি অন্য কোনো বাংলা টিচারের কাছে যদি বাংলা পড়তে যেত, তাকেও তো আমাকে পারিশ্রমিক দিতেই হতো। তন্ময় বাবু, ব্যাপারটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আর তুলিকে পড়াবার জন্য তো আমাকে আলাদা করে কোনো পরিশ্রম করতে হচ্ছে না, রোহিতকে বাংলাটা দেখাই একই সঙ্গে তুলিরও হয়ে যায়। না সে তো ঠিকই, কিন্তু আমার যে বড় সংকোচ হচ্ছে ভাই। কোনো সংকোচ করবেন না, আমি তো তুলিকে নিজেই বলেছিলাম, দেখ তুলি বাংলায় কোনো অসুবিধা থাকলে আসিস, দেখিয়ে দেবো। তন্ময়দা, তুলি সায়েন্সের স্টুডেন্ট হলো, বাংলার কনসেপশন কিন্তু যথেষ্ট ভালো। জানেন দাদা, তুলি আপনার প্রশংসায় পঞ্চমুখ, কি বলেছে জানেন? বলেছে সুরঞ্জন জেঠুর মতো এত ভালো বাংলা সে আর কোনো টিচারকে পড়াতে দেখেনি। আরে বাদ দিন বাদ দিন, আসলে কি জানেন, সায়েন্সের ছেলেমেয়েরা সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে এত বেশি ব্যতিব্যস্ত থাকে যে ল্যাঙ্গুয়েজে সময় দিতে পারে না, নেগলেক্ট করে, আর এই ল্যাঙ্গুয়েজের জন্যই ওরা গ্র্যান্ড টোটালে মার খায়। আপনি আপনি দেখে নেবেন তন্ময়দা, আমাদের তুলি ভাষা বিষয়গুলোতেও যথেষ্ট ভালো নম্বর পাবে। তাই তাই যেন হয় দাদা, আমি আর কি বুঝি বলুন, সাধারণ ফুড ডিপার্টমেন্টের ক্লার্ক, সারাটা জীবন ধান চাল গমের হিসেব রাখতেই যে ফুরিয়ে গেল। তন্ময়দা, অনেক বেশি বোঝার থেকে কম বোঝা ভালো, নাম করতে চাই না, কোনো কোনো গার্ডিয়ান খুব বেশি বোঝেন বলে সমস্তটা তালগোল পাকিয়ে ফেলেন, তাদের অতিরিক্ত খবরদারিতে ছেলেমেয়েরা ছিটিয়ে যায়, হীনমন্যতায় ভুগতে থাকে। আসলে দাদা, আমি না কোনোদিনই তুলিকে খুব বেশি সময় দিতে পারিনি, যেটুকু করেছে ওর মা, এখন না হয় তুলি বড় হয়েছে, ওর বিষয়গুলো আমার ধরা ছোঁয়ার বাইরে,
কিন্তু কিন্তু যখন ছোট ছিল তখন যে খুব বেশি দেখাতে পেরেছি তা নয়। সেই জেলা সদরের অফিস, বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যেত। তন্ময়দা খুব বেশি সময় দিতে যেমন পারেননি, অতিরিক্ত শাসনও তো করেননি, পরীক্ষায়ও যা ফল করেছে তাতেই সন্তুষ্ট থেকেছেন। সর্বক্ষণ ওকে অপরের সঙ্গে তুলনা করে ছোট করেননি, তাই ও সবুজ মন নিয়ে সাবলীলভাবে বেড়ে উঠেছে। আপনি কথা বলেন খুব সুন্দর সুরঞ্জনবাবু, তাহলে একান্ত খামটা নেবেন না? কি আর বলবো, খামটা যদি ফেরত নিয়ে যায় তুলির মাঝে ভয়ানক কষ্ট পাবে। এই যে সুরঞ্জনবাবু, সরস্বতী পুজো তো প্রায় চলেই এলো, তা আপনার অনুষ্ঠানের প্রস্তুতি কেমন চলছে? দাদা, এই আবাসনের প্রায় প্রত্যেক পরিবারই ওই সন্ধ্যায়, আশ্চর্যের কথা দাদা, যাদেরকে এতদিন আমরা নিতান্ত গৃহবধূ হিসাবে জানতাম তাদের মধ্যেও যে এত প্রতিভা আছে সেটা জানা ছিল না। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রোহিত কিন্তু ছাই উড়িয়ে রতন খোঁজার চেষ্টা করছে দাদা। এই এই যেমন ধরুন তুলির মা, যে এত ভালো অতুল প্রসাদ রজনীকান্তের গান করেন, এই উদ্যোগটা না নিলে কি জানতে পারতাম? ওই বিয়ের আগে চর্চা করত, সংসারে যাতাগোলে পড়ে সব গেছে, ওই রোহিতই তো খুচিয়ে খুচিয়ে ওর কাকিমাকে রাজি করিয়েছে। বাবা বাবা, সুনন্দের পিসিমা কি দারুণ কীর্তন গান করেন, তুমি ভাবতেও পারবে না উনি রাজি হয়েছেন। ওই দিন বৈষ্ণব পদাবলীর কীর্তন থেকে কয়েকটি পদ উনি গিয়ে শোনাবেন। বাহ রোহিত, তোমার প্রতিভা অন্বেষণ পর্বের সাফল্য তো দারুণ। কিছু সিক্রেট না থাক জেঠু, ওই দিন আমাদেরই কয়েকজন কাকিমা জেঠিমা কিন্তু সবাইকে একেবারে চমকে দেবে। তাই নাকি? বেশ, তবে চমকে যাবার অপেক্ষায় রইলাম, আর যারা চমকে দেবেন তাদের আমার আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। হ্যাঁ রে রোহিত, আর সন্ধ্যায় কি রিহার্সাল হবে? তোর কাকিমাকে কি পাঠিয়ে দেবো? হ্যাঁ জেঠু, আজ থেকে রোজ রিহার্সাল। ঠিক আছে, তোর কাকিমাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। জানেন জেঠু, সুনন্দের পিসিমা কি দারুণ একটা কথা বললেন। কি বললেন? আমি যখন ওনাকে কীর্তন গাইবার জন্য চাপাচাপি করছিলাম তখন দেখলাম ওনার চোখ দুটো ছলছল করে উঠল, তারপরে থেমে থেমে ধরা গলায় উনি বললেন, বাবা রোহিত, ফসিল দেখেছিস, জীবাশ্ম। আমরা হলাম ওই রকম জীবাশ্ম, বছরের পর বছর সংসারের চাপে তাপে ওই ওই মরা ফসিলগুলোতে পরিণত হয়েছে। তোরা বাপ ব্যাটা মিলে যা শুরু করেছিস তাতে এই ওই মরা ফসিলগুলো একটু একটু করে প্রাণ ফিরে পাচ্ছে, যেন যেন মরা গাছে একটু একটু করে পাতা জন্মাচ্ছে। জেঠু, কথাগুলো কি অ্যাপিলিং না বলো? তোমার হৃদয় আছে বলেই কথাগুলো তোমার হৃদয় তন্ত্রীতে ঝংকার, ওটাকে জাগিয়ে রেখো, আমার বিশ্বাস তুমি পারবে। আচ্ছা সুরঞ্জন, একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বলুন না। বলছি, তুমি তো বাবলাকে বাংলাটা দেখালেই পারো, মানছি ওর বাবা মা একটু অবুঝ, কিন্তু বাবলাকে তো আমরা সবাই স্নেহ করি, তাই জন্য একটু দেখিয়ে দিলে না হয়। হ্যাঁ, আমার আপত্তি নেই দাদা, কিন্তু কাকে দেখাবো, কি দেখাবো? কেন, বাবলাকে দেখাবে, বাংলা পড়াবে। বাবলার তো বাংলাই নেই দাদা, ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। সে কি, বাবলার বাংলা নেই? বাঙালির ছেলে হয়ে বাংলা পড়ছে না? সুব্রত বাবুর ভার্সন অনুযায়ী হায়ার এডুকেশনে বাংলাটা কোনো কাজেই লাগে না, তার চেয়ে হিন্দি বরং অনেক বেশি কার্যকরী। সুতরাং সুব্রত বাবুর কাছে বাংলা হলো ব্রাত্য, কিছু বলবেন? না না, আর কি বলবো, ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ, কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে।
বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। হ্যালো, হ্যাঁ বলো, কি বললে? কোনো খবর নেই? শোনো না, হাসপাতালে খোঁজ নিয়েছিলে? আরজি কল, মেডিকেল, নীলরতন। আরে শোনো না, ওদিকটা মানে ডিসান, ফাটিজ, রুবি, আরে বুঝতে পারছো না, ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস। আরে হ্যাঁ হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্টে কোনো ইঞ্জিয়র্ড পার্সন ভর্তি হয়েছে কি না? আরে কি বললে? না 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 না, বয়স্ক লোক নয়, বয়স্ক লোক নয়, বছর 18 ছেলে। হ্যাঁ ভাই, একটু খবর নিয়ে জানাও, ইটস ভেরি আর্জেন্ট। হ্যাঁ হ্যাঁ, যত রাতই হোক ফোন খোলা থাকবে, খবর পেলে জানিও কিন্তু। আচ্ছা রাখি। তন্ময়দা। হ্যাঁ বল। আবাসনের কয়েকজনকে বলুন না যাদবপুর হয়ে বাঘাযতীন রোড পর্যন্ত হেঁটে যেতে, অনেকটা অনেকটা দূর পর্যন্ত যেন যায়, যদি ওর খোঁজ পাওয়া যায়। রুদ্র, আমরা এসব কী ভাবছি রুদ্র? ভাবতে হচ্ছে তন্ময়দা, ছেলেটা বিকেল থেকে মিসিং, আর এখন বাজে রাত 11টা। আচ্ছা, মর্গে খোঁজ নিলে হতো না? তা কলকাতায় কটা মর্গ আছে জানেন? ফোন নম্বরগুলো যদি কালেক্ট করা যেত তাহলেও একবার জিজ্ঞেস করে দেখা যেত যে রিসেন্ট কোনো ডেড বডি সেখানে ঢুকেছে কি না। আচ্ছা আচ্ছা, কলকাতা পুলিশের হেল্পলাইনের নম্বরটা কি কারো মনে আছে? আচ্ছা সুরঞ্জন বাবু, ওই আপনার এক ভাইপো জিআরবি আছেন না? হ্যাঁ হ্যাঁ, তাকে একবার ফোন করে জিজ্ঞেস করুন না যে বিকেলে ট্রেন অ্যাক্সিডেন্টের পর থেকে যেন কোনো ডেড বডি সেখানে ঢুকেছে কি না। আমি এখনই করছি। আর হ্যাঁ শুনুন, যদি উনি ডিউটিতে না থাকেন অবশ্যই যেন কোনো কলিগের কাছ থেকে আমাদেরকে খবর নিয়ে জানায়, আমরা খুব অপেক্ষা করছি, কি বলো? হ্যাঁ। ধুর, বারবার শুধু নট রিচেবল বলছে, এই সেই বাধা গদ পরিষেবা সীমার বাইরে। আরে বারবার চেষ্টা করে দেখুন না। হ্যাঁ করছি করছি। হ্যাঁ পেয়েছি পেয়েছি, রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ অনন্ত, হ্যাঁ আমি তোর জেঠু বলছি রে। হ্যাঁ, তুই কি অফিসে? ও আচ্ছা শোন না, এই আমাদের আবাসনের একটা ছেলে আজ বিকাল থেকে মিসিং রে। হ্যাঁ, আমরা চতুর্দিকে খোঁজ খবর করছি, তোদের কাছে ট্রেন লাইনে অ্যাক্সিডেন্টের কি কোনো খবর আছে? হ্যাঁ, আজ বিকালের পর থেকে। হ্যাঁ, আমরা থাকি এই ঠাকুরিয়ার দিকটা, হ্যাঁ এই বাঘাযতীন যাদবপুর লাইনটা। হ্যাঁ, ও কোনো খবর নেই? আচ্ছা আচ্ছা, একটু শোন না, তুই একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ না। হ্যাঁ, আরে হ্যাঁ, এই অবস্থায় কারোর ঘুম আসে নাকি? যত রাতই হোক জেগেই থাকবো, কোনো খবর থাকলে অবশ্যই জানাবি। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ, এখনও তো জিআরপিএফের কাছে কোনো খবর নেই। বলছিলাম যে আমরা একটু দূর ভেবে ফেলছি না, লেকের দিকটা একটু খুঁজে এলে হতো না? মান্তুরা তো গিয়েছিল, টর্চ মেরে মেরে প্রত্যেকটা সিট জলের ধার খুঁজে এসেছি, আর যদি নেই? আর যদি জলে ডুবে? আচ্ছা যদি জলে ডুবেই যায়, বডি ভেসে উঠবে তো? আচ্ছা তাতে কত সময় লাগতে পারে? কি ব্যাপার? আরে আপনি এতক্ষণ ধরে কোথায় ছিলেন দাদা? আমারে দূর সম্পর্কের ভাইজির বিয়ে ছিল, তাই ফিরতে বেশ রাত হয়ে গেল। আপনি কিছু শুনেননি? না তো। ভাবলাকে তো পাওয়া যাচ্ছে না। সে কি, কখন থেকে? আরে সেই যে বিকেল বেলা ডট পেন কিনতে বেরিয়েছিল, তারপর থেকে তার আর ট্রেস নেই। তা ঠিকঠাক খোঁজ নেওয়া হয়েছে তো? বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রত্যেকের বাড়ি দেখা হয়েছে, কোথাও নেই। তাহলে তাহলে তো পুলিশকে ইনফর্ম করতে হয়। আরে হ্যাঁ গিয়েছিল তো, সুব্রতদার, সুব্রতদার ভাই, এই সবই থানা থেকে মিসিং ডায়েরি করে ফিরলো। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কিছু হয়নি তো? আমরা যে এমন সম্ভাবনার কথা ভাবিনি তা নয়, সেটা হলেও কাছাকাছি হয়নি, কারণ পাঁচ পা দূরেই তো পেনের দোকান। এখানে হলে কি খবরটা চাপা থাকতো নাকি? না,
হয়তো দূরে কোথাও গিয়েছিল। যেতে পারে, অসম্ভব নয়, সেটা ভেবেই তো আমরা হাসপাতাল জিআরপিএফে ফোন করে একটু খোঁজ তল্লাশ নিয়েছি, কিন্তু রেজাল্ট নেই। তবে দাদা, দূরে থাকার সম্ভাবনা কম, কারণ কাল থেকে তার পরীক্ষা। তাহলে কি হতে পারে? একজোড়া ডট পেন কিনতে গিয়ে ছেলেটা কি উবে গেল? দেখুন, ভাবতে খারাপ লাগছে বলতেও। আচ্ছা, বাবলা কি শেষে নিজেকে কি করে ভাবি বলুন তো? আজ সকালে আমার গিন্নির সাথে তার কথা হয়েছিল। গিন্নি ছাদে জামা কাপড় মেলে নামছিল, বাবলা তখন গ্যাসওয়ালার সাথে কথা বলছিল। কাল থেকে বাবলার পরীক্ষা, তাই তাকে উইশ করতে সে নাকি হেসে থ্যাঙ্কস বলেছে। একটু ঠাট্টা তামাশাও হয়েছে। বেলা 11টাতেও যার জোভিয়াল মুড, সে কেন এসব করতে যাবে বলুন তো? কিছুই বলা যায় না মশাই, আজকালকার ছেলে মেয়েদের কখন কি মতি হয়। এই তো আমার কলিগের মেয়ে, লেখাপড়ায় ব্রিলিয়ান্ট, মাকে সিঙ্গার আনতে পাঠিয়ে ভরা বিকেল। আরে আরে, সুব্রত কোথায়? আরে ওই তো ওইখানে বসে আছেন। যাও যাও, ওকে নিয়ে এসো। আমার কি হয়ে গেল দাদা? শান্ত হন, ধৈর্য ধরুন। আর ধৈর্য, আমার লাইফটাই শেষ হয়ে গেল দাদা। ওই বাবলাই তো আমার সর্বস্ব ছিল বলুন। দাদা আপনি পারবেন, আমার ছেলেটাকে খুঁজে এনেছেন দাদা। নিজেকে সামলান সুব্রত বাবু, আমরা সবাই তো আছি, দেখছি কতটা কি করা যায়। তা আরতি কোথায়? একা? না, অনেকেই আছে তাকে সামলাচ্ছে। তা ওরা সকাল থেকে কিছু খেয়েছে? অনেক চেষ্টা হয়েছে, দুজনের দাঁতে কুটোটি কাটেনি। ওই ওই বুঝি পুলিশ এলো। আমরা তাহলে এখন আসি, দরকার পড়লে ডেকে নেবে। আচ্ছা দাদা, আচ্ছা আসি তাহলে। সরি টু ইন্টারাপ্ট ইউ। আচ্ছা, সুব্রত বাবুকে? আমি। আর আপনারা দুজন? আমরা এই আবাসনের বাসিন্দা। আমি অনির্বাণ মুখোপাধ্যায়। আমি? ও, আপনি প্রফেসর মুখার্জি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন সুব্রত বাবু, আপনার ওই মিসিং গাড়ির ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনাকে এই মুহূর্তে জেরা করাটা কি ঠিক হবে ইন্সপেক্টর? অনির্বাণ বাবু, ডিউটির স্বার্থে আমাদের কিছুটা নির্মম হতেই হয়। দেখুন, আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, বাট ইট ইজ অল আওয়ার ডিউটি, সো প্লিজ আমার প্রশ্নের সঠিক উত্তর দিন। বলুন ইন্সপেক্টর, আপনি কি জানতে চান? কোন স্কুলে পড়তো আপনার ছেলে? সাউথ পয়েন্ট। আই সি, দ্যাটস আ রেপুটেড স্কুল। আচ্ছা সুব্রত বাবু, আপনাদের সঙ্গে, আই মিন ইউ অ্যান্ড ইওর ওয়াইফের সঙ্গে ওর সম্পর্ক কেমন ছিল? এটা কি ধরনের কোয়েশ্চেন হলো ইন্সপেক্টর? বাবলা সুব্রত আরতির একমাত্র সন্তান, ওরা হাতের তালুতে রেখে বাবলাকে মানুষ করেছে, এর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কথা আসে কোত্থেকে? ডিয়ার মিস্টার প্রফেসর, জীবনটা যদি এতই সহজ সরল হতো না, তাহলে পৃথিবী থেকে সমস্ত প্রায় মুছে যেত। একটা ছেলে, একটা 18 বছরের ছেলে, কাল যার HS পরীক্ষা, সে কিনা বাড়ি থেকে নিখোঁজ, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করছেন না? আমি বলছি স্যার, আমরা প্রতিবেশী, জানি তো বাবা মা ও ছেলের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর, একটা সুন্দর নিটোল সংসারে যা হয় আর কি। বাবলাকে তো ওদের অদেও বলে কিছুই ছিল না। চোরাস্রোত বোঝেন? চোরাস্রোত সুন্দর, আপাত নিরীহ স্রোতের পেছনে ভয়ঙ্কর চোরাস্রোত, ভেরি ডেঞ্জারাস। আপনি কি ইঙ্গিত করতে চাইছেন ইন্সপেক্টর? আমি সব রকম সম্ভাবনাই খটিয়ে দেখতে চাই। মিসঅ্যাপটা যখন ঘটেছে আর আপনারা যখন থানায় ডায়েরি করেছেন, তাহলে তো আমাকে কিছু রুটিন এনকোয়ারি করতেই হবে, সো প্লিজ গো অপারেট উইথ মি। বলুন ইন্সপেক্টর, আপনি কি জানতে চান বলুন? প্রথমত আপনার ছেলের মোবাইলটা, যদি সে সেটা সঙ্গে না নিয়ে গিয়ে থাকে। না, সে সেটা সঙ্গে নিয়ে যায়নি।
কল লিস্ট, মিসড কল, ডায়াল কলস, রিসিভড কলস, মেসেজেস। ওকে ওকে ওকে, আমি এটা নিজের সাথে রাখলাম। জানতে হবে, বুঝতে হবে, খটিয়ে দেখতে হবে কে কে কবে কোথা থেকে ওকে ফোন করেছে, ওই বা কাকে কাকে ফোন করেছে। এসএমএসগুলো চালাচালি হয়ে থাকলে, মেসেজগুলো যদি ডিলিট না করে দেয়, তবে তো দুয়ে দুয়ে চার হতেই হবে। হ্যাঁ, ভালো কথা। আপনার ছেলের বন্ধুবান্ধব কতজন ছিল, কার সাথেও বেশি মিশতো জানেন? প্রত্যেকজনের নাম আর ঠিকানা কিন্তু আমার চাই। ইন্সপেক্টর, ওর বন্ধুবান্ধব ছিল না তেমন বেশি, সারাক্ষণই তো ছেলেটা বই মুখ হয়ে পড়ে থাকতো। টেস্ট পরীক্ষার পর সে একবার স্কুলে গেছে ছেলেটা, খালি অ্যাডমিট কার্ড আনতে। আপনার ছেলে সারাদিন বইয়ে মুখ গুজে পড়ে থাকতো আপনি জানলেন কি করে? আপনারা তো দুজনই সরকারি চাকরি করেন, অবশ্যই ওই সকাল 10টা সাড়ে 10টায় বেরিয়ে যান। সারাদিন ছেলে একা বাড়িতে কি করছে জানলেন কি করে? এতটা স্যাঙ্গুইন হচ্ছেন কিভাবে? না মানে, ওর বন্ধুবান্ধব কতজন ছিল? না স্যার, তেমন ছিল না কিছুই। তাহলে ওই কোচিং সেন্টার? ও কোনো কোচিং সেন্টারে পড়তো না স্যার, ওকে সব স্যার বাড়িতে এসেই পড়িয়ে যেত। ইজ ইট? তবে তো তদন্তের অভিমুখ অন্যদিকেই বদলে যাচ্ছে মশাই। আচ্ছা, এই আবাসনে দেখছি বেশ অনেকগুলোই ফ্ল্যাট। হ্যাঁ, এই আবাসনে 3টে ব্লকে মোট 36টা ফ্ল্যাট। প্রত্যেক ফ্ল্যাটের বাসিন্দাদের নাম আর ঠিকানা কিন্তু আমার চাই। দেখতে হবে, খোঁজ নিয়ে দেখতে হবে কোন কোন ফ্ল্যাটে বাবলা বেশি যেত। খুঁজতে হবে বাবলাকে সরিয়ে দেওয়ার পেছনে ওদের কোনো মোটিভ আছে কিনা। প্রত্যেককে জেরা করব, প্রত্যেককে, যদি কাল পর্যন্ত বাবলা না ফেরে। আপনি কি ইঙ্গিত করছেন ইন্সপেক্টর? আরে ইঙ্গিত ইঙ্গিত না, ইঙ্গিত টিঙ্গিত না, খুব ফ্ল্যাটলি বলছি। হ্যাঁ সুব্রতবাবু, আপনার ছেলে ওই টাকা পয়সা কত নিয়ে গেছিল? খুব সামান্যই স্যার, ওই ওই সংসারের টুকিটাকি চালাবার জন্য যেটুকু জয়ের থাকে আর কি, সেটুকুই নিয়ে গেছে। এই 1200-1300 টাকা হবে। তার মানে রসদ খুব সামান্যই, শুরুতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ ভালো কথা, আপনার ছেলের একটা রিসেন্ট ফটোগ্রাফ আমায় দেবেন তো? আচ্ছা ওকে, আজ আমি আসছি, অনেক রাত হলো, আপনাদের আর ডিস্টার্ব করব না। আজ রাতটা কিংবা ওই কাল দুপুর পর্যন্ত দেখুন, যদি না ফেরে তবে কিন্তু থানায় ইনফর্ম করবেন। বাইদি ভাই, আপনার স্ত্রীকে আর কোনো প্রশ্ন করলাম না, সি ইজ ইমোশনালি ব্রোকেন ডাউন। কিন্তু যদি বাবলা না ফেরে আমি কিন্তু তাকেও জেরা করব। হয়তো একটু বেশি হার্স হব, মাইন্ড করলে কিন্তু চলবে না। আচ্ছা আমি আসছি। হ্যাঁ ভালো কথা, কেউ আমাকে না জানিয়ে আবাসন থেকে বেরাবেন না, কেমন? গুড নাইট। হ্যালো, কে বলছেন? কে কে ইন্সপেক্টর? হ্যাঁ হ্যাঁ বলুন, আমি সুব্রতবাবু বলছি। কি বলছেন, কি বলছেন আপনি? একটা ডেড বডি পাওয়া গেছে। কোথায়, কোথায়? আমাকে আমাকে যেতে হবে পিজি হাসপাতালের মর্গে। আমি আসছি, আমি অপেক্ষা করুন ইন্সপেক্টর, আমি আসছি। কেন, কার ফোন এসেছিল বলুন, কার ফোন এসেছিল? থানা থেকে ফোন করেছিল দাদা, ওরা সকালে একটা ডেড বডি পেয়েছে, আমাকে যেতে বললো পিজি হাসপাতালে লাশ শনাক্তকরণের জন্য। আমি কি করবো দাদা, আমি যে ওর বাবা, আমি কি করে? নিজেকে সামলান সুব্রত বাবু, আগেই খারাপটা ভাবছেন কেন? এমনও তো হতে পারে আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়, এমনও তো হতে পারে ওটা বাবলা নয়। আপনি ঈশ্বরকে ডাকুন, আমার বিশ্বাস তিনি আপনাকে নিরাশ করবেন না। যান, আপনি তৈরি হয়ে নিন,
আমিও যাব আপনার সঙ্গে। এই তো জানু পেতে বসেছি পশ্চিম মাঝ বসন্তের সুন্দর, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় ঘুরে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষয় ফুসফুস ধমনি শিরা, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যে রাজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। আসুন আপনারা, লাশটিকে শনাক্ত করুন। শোনো, আজ আর কলেজ যেতে পারবো না। আমাদের আবাসনে এক প্রতিবেশী ছেলে গতকাল থেকে মিসিং। হ্যাঁ, কাল সারা রাত তল্লাশি নিয়েও কোনো ট্রেস পাওয়া যায়নি। প্রতিবেশীর এই অবস্থায় কী করে কলেজ যাই বলো তো? শোনো, আজ আমার থার্ড ইয়ারে দুটো ইম্পর্টেন্ট ক্লাস ছিল, প্রদীপ্তকে বলো ওই ক্লাস দুটো নিয়ে নিতে। আমি না হয় আগামীকাল দুটো এক্সট্রা ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, আজ রাখছি তাহলে। অনু নয়, শুনলাম নাকি আপনি আজকে কলেজ যাবেন না? আমিও ভাবছি আজকে আর স্কুলে যাব না। সত্যি সুব্রত বাবুর জন্যে এত খারাপ লাগছে না? বাবলা যে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলবে ওকে দেখে একবারও বোঝা যায়নি। কি হবে বলুন তো, মনে হচ্ছে এই বুঝি কোনো দুঃসংবাদ এলো। দেখো সুরঞ্জন, আমার মাথায় অন্য চিন্তাও আনাগোনা করছে। বাবলা যদি মারা যায় তাহলে তো মিটেই গেল, কিন্তু 18 বছরের ছেলেটা যদি পালিয়ে গিয়ে থাকে, ফিরতে যদি না চায়, তবে তো সুব্রত আরতির কপালে আরো দুঃখ আছে। মৃত্যু তো তাও এক ধরনের সমাপ্তি, শোক তাপ সবেরই অন্ত আছে। কিন্তু নিরুদ্দেশ, নিরুদ্দেশ মানে তো প্রতীক্ষা, অনন্ত প্রতীক্ষা, হয়তো বা জীবনভর। দাদা দাদা দাদা, বাবলা কি পাওয়া গেছে? দাদা বাবলা কি পাওয়া গেছে? কোথায় কোথায় পাওয়া গেছে তাকে? হাওড়ার এক হোটেলে। কে বললো? বাবলা নিজেই ফোন করেছিল এক্ষুনি। বাবলা হঠাৎ বাড়ি ছেড়ে হাওড়ায়? এবারে পরীক্ষা দেবে না ছেলে, পাছে জোর করি, তাই
তা একেবারে বাবা মার হাতে নাগালের বাইরে। গৃহত্যাগের বাসনা একদিনে মিটে গেল নাকি? ইংলিশ পেপার শেষ হতেই বাবু নিশ্চিন্ত হয়েছে, বুঝেছে যে বাপমা তাকে আর জোর করতে পারবে না। আর জোর করেই বা কি লাভ বলুন, একটা পেপারে অ্যাবসেন্ট, ইনকমপ্লিট রেজাল্ট নিয়েই বা কি লাভ? বুঝতে পেরেছি, তার মানে বাবলা ড্রপ দিচ্ছে। সত্যি আজকাল ড্রপ দেওয়াটাও ছেলে মেয়েদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বাবা কি ভয়ঙ্কর চাপে ফেলেছিল বলুন তো, বাবলার পেটে পেটে এই মতলব ছিল, কি ভয়ঙ্কর অবস্থাটাই না গেল। এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল। হ্যাঁ দাদা, কাল সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারিনি জানেন, কি টেনশনটাই না গেল বাবা। আচ্ছা দাদা, আমরা বাবলাকে আনতেই যাচ্ছি, কেমন? বেশ এসো, সাবধানে যেও আর একা যেও না, রুদ্ররূপ আর পরিমলকে সঙ্গে নিও। আচ্ছা দাদা আসি। সময় তো ভালোই হলো, এখনো ফিরছে না কেন ওরা? হাওড়া থেকে ফিরতে এতক্ষণ কি লাগে? টেনশনটাও তো বেড়েই চলেছে, এরা যে কেন বোঝে না। ওই বুঝি বাবলারা এলো। বাবলা যা হবার হয়ে গেছে, মনে করে নাও ওটা একটা পাসিং ইনসিডেন্ট। হয়তো তুমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলে, পরিস্থিতি তোমার হাতে নাগালের বাইরে চলে গিয়েছিল। জীবনে এরকম দুর্ঘটনা কতই ঘটে থাকে। তুমি স্বাভাবিক হও বাবলা, তুমি স্বাভাবিক হও। জেঠু জেঠু আমি জানি, পরীক্ষা না দিতে পারার জন্য বাবা মা আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না, কিন্তু বিশ্বাস করুন জেঠু, পার্সেন্টেজ, নম্বর, জয়েন্টের র্যাঙ্কিং, আইআইটির পজিশন, এগুলো সবসময় আমাকে বিষাক্ত হুল ফোটাতো, আমার মাথার ভেতর কেমন করতো, আমার দম বন্ধ হয়ে আসতো, মনে হতো আমি কি পাগল হয়ে যাব। বাবা মার প্রত্যাশার চাপ সইতে সইতে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। মায়ের ইচ্ছে ইঞ্জিনিয়ার, বাবার ইচ্ছে ডাক্তারি, দাদুর ইচ্ছে উকিল হব, জেঠুর ইচ্ছে মাস্টারি। ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই আমি থ, কেউ আমাকে বললে না গো, খোকা মানুষ হ, খোকা মানুষ হ, খোকা মানুষ হ। Thank you.